উত্তর জেলা সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। সফরকালে পানিসাগরে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। এদিন দুপুর 12:30 পানিসাগরে কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তারপর 6.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত সুইমিং পুল, 100 শয্যা বিশিষ্ট বয়েজ হোস্টেলের উদ্বোধনের পাশাপাশি সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাকের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী, পানিসাগরে বিধায়ক বিনয় ভূষণ দাস, যুবরাজনগরে বিধায়িকা মলিনা দেবনাথ, জেলা শাসক নাগেশ কুমার বি, পুলিশ সুপার ডাক্তার কিরণ কুমার কে সহ অনেকেই। সবশেষে তিনি বিতরণ করেন খেলার বিভিন্ন সরঞ্জামও। এদিন কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী কৃষকদের সঙ্গে মত বিনিময়ও করেন। উত্তর জেলায় মুখ্যমন্ত্রীর হাত ধরে সম্প্রতি একের পর এক উন্নয়নমূলক কাজের উদ্বোধন হয়েছে। তেমনি বৃহস্পতিবার উদ্বোধন হলো বেশ কিছু উন্নয়নমূলক কাজের। অ্যাথলেটিক ট্র্যাকের আজকে শিলান্যাস হয়েছে, কাজ যদিও শুরু হয়ে গেছে। যারা অ্যাথলেটিক্স, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একজন ক্রীড়াবিদ, উনি যখন যুবক ছিলেন খেলাধুলার সঙ্গে আমরা যথেষ্ট সম্পর্ক ছিল এবং বর্তমানে তাই ক্রীড়া দপ্তর যখন আমরা ডাকি কোনো অনুষ্ঠানে উনি কখনো না করেন। শুধু তাই নয়, ক্রীড়া দপ্তর যখন কোনো আর্থিক অনুদানের প্রয়োজন হয়, আপনারা জানলে খুশি হবেন যে গত কয়েকদিন আগে ক্রীড়া দপ্তরকে উনি 20 কোটি টাকা প্রদান করেছেন সারা রাজ্যে 4খানা ফুটবল স্টেডিয়াম তৈরি করার জন্য। এটা বিগত দিনে ত্রিপুরা রাজ্যে হয়নি, ক্রীড়া দপ্তরের ইতিহাসে যা হয়নি, যারা ক্রীড়া দপ্তরের আধিকারিকরা এখানে আছেন সেটা বলতে পারবেন। আমি যখন বললাম যে উমাকান্ত মালাট। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।